অসমত কেনে যুদ্ধ কৰিব পাৰিব কল্পনা ধৰা না এটো আপোনালোকে হেকলক গিছিলো আমাক আমি তো আনকন্ডিশনাল সাপোর্ট দি দিছো ইতিয়া হেকলে লয় নলয় হেকলক কথা মই কেনে কাকো বেলেগে বেলেগে যদি আপোনালোকে ইলেকশন খেলে কংগ্রেসের কেনে ধরনের অবস্থা বিজেপির লাভ হব ভালো হেকলে এটুই বিচারি আছে মানে হেকলে ভাবি আছে আমার তো একদম অসম জিতি গলো গোটে ভারতবর্ষ আমি জিতি গল প্রাইম মিনিস্টার আমার হয়ে গল এটা আর আজমল কি কোনো প্রয়োজন না আজ রাহুল গান্ধী সাহেব অ্যানাউন্স করেছে যে মোদীজি সম্মুখত লড়িব আরও এক কদম আগে বাড়িল কালি রাহুল গান্ধী সাহেব পাইছে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছো রাহুল গান্ধীর উপর বহুত অত্যাচার হয়েছে এটির লগত আমি তেখেতের লগত আছো আর যেটু বিজেপি করেছে এটু হত্যা আমি ময়দানত যেতিয়া লামিম এটা সম্মুখ কোন আহি আছে কোন কইছে কি কইছে এটু আমি আপোনাক আখন কুমে বলি কই আছে বিরোধী আপোনাক আখন কোনে কংগ্রেসে কই আছে আখন কংগ্রেসে তো আমাক শেষ করার প্ল্যানিং লইছে এই ইউডিও পূর্ণ হবে এইবার ইউডিও পূর্ণ হই যাবে দেখা দাও বেশি নামাতি ভাল এবার ইউডিও পূর্ণ নাকি কি ইউডিও পূর্ণ হবে নাকি আল্লাহ না করুক ইনশাআল্লাহ ইউডিও এই গাছের নিচে আরো সাজাবো বিজেপি যে অত্যাচার বিভিন্ন জায়গাত করে আছে মাইনরিটি মানুষের উপর এইবার হল লাস্ট যিমান করিব লাগে ভাল করে করিল তারপর তো জিকার কোনো লাইনই নাই অসমত কেনে যুদ্ধ করিব পাৰিব কল্পনা ধরা না এটা তো আপনাদের হেকলক আমাক আমি তো আনকন্ডিশনাল সাপোর্ট দি দিছো ইতিয়া হেকলে লয় নলয় হেকলক কথা মই কেনে কাকো বেলেগে বেলেগে যদি আপনাদের ইলেকশন খেলে কংগ্রেসের কেনে ধরনের অবস্থা বিজেপির লাভ হব ভালো হব হেকলে এটুই বিচারি আছে মানে হেকলে ভাবি আছে আমার তো একদম অসম জিতি গলো গোটে ভারতবর্ষ আমি জিতি গল প্রাইম মিনিস্টার আমার হয়ে গল এটা আর আজমল কি কোনো প্রয়োজন না আজ রাহুল গান্ধী সাহেব অ্যানাউন্স করেছে যে মোদীজি সম্মুখত লড়িব আরও এক কদম আগে বাড়িল কালি রাহুল গান্ধী সাহেব পাইছে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছো রাহুল গান্ধীর উপর বহুত অত্যাচার হয়েছে এটির লগত আমি তেখেতের লগত আছো আর যেটু বিজেপি করেছে এটুক হত্যা আমি ময়দানত যেতিয়া লামিম এটা সম্মুখ কোন আহি আছে কোন কইছে কি কইছে এটু আমি এখন কুমে বলি কই আছে বিরোধী আপোনাক এখন কোনে কংগ্রেসে কই আছে এখন কংগ্রেসে তো আমাক শেষ করার প্ল্যানিং লইছে এই ইউডিও পূর্ণ হবে এইবার ইউডিও পূর্ণ হই যাবে দেখা দাও বেশি নামাতি ভাল এবার ইউডিও পূর্ণ নাকি কি ইউডিও পূর্ণ হবে নাকি আল্লাহ না করুক ইনশাআল্লাহ ইউডিও এই গাছের নিচে আরো সাজাবো বিজেপি যে অত্যাচার বিভিন্ন জায়গাত করে আছে মাইনরিটি মানুষের উপর এইবার হল লাস্ট যিমান করিব লাগে ভাল করে করিল তারপর তো জিকার কোনো লাইনই নাই অসমত কেনে যুদ্ধ করিব পাৰিব কল্পনা ধরা না এটা তো আপনাদের হেকলক গিছিলো গিছিলো আমাক আমি তো আনকন্ডিশনাল সাপোর্ট দি দিছো ইতিয়া হেকলে লয় নলয় হেকলক কথা মই কেনে কাকো বেলেগে বেলেগে যদি আপনাদের ইলেকশন খেলে কংগ্রেসের কেনে ধরনের অবস্থা বিজেপির লাভ হব ভালো হব হেকলে এটুই বিচারি আছে মানে হেকলে ভাবি আছে আমার তো একদম অসম জিতি গলো গোটে ভারতবর্ষ আমি জিতি গল প্রাইম মিনিস্টার আমার হয়ে গল এটা আর আজমল কি কোনো প্রয়োজন না আজ রাহুল গান্ধী সাহেব অ্যানাউন্স করেছে যে মোদীজি সম্মুখত লড়িব আরও এক কদম আগে বাড়িল কালি রাহুল গান্ধী সাহেব পাইছে আমিও ধন্যবাদ জ্ঞাপন করছো রাহুল গান্ধীর উপর বহুত অত্যাচার হয়েছে এটির লগত আমি তেখেতের লগত আছো আর যেটু বিজেপি করেছে এটুক হত্যা আমি ময়দানত যেতিয়া লামিম এটা সম্মুখ কোন আহি আছে কোন কইছে কি কইছে এটু আমি এখন কুমে বলি কই আছে বিরোধী আপোনাক এখন কোনে কংগ্রেসে কই আছে এখন কংগ্রেসে তো আমাক শেষ করার প্ল্যানিং লইছে এই ইউডিও পূর্ণ হবে এইবার ইউডিও পূর্ণ হই যাবে দেখা দাও বেশি নামাতি ভাল এবার ইউডিও পূর্ণ নাকি কি ইউডিও পূর্ণ হবে নাকি আল্লাহ না করুক ইনশাআল্লাহ ইউডিও এই গাছের নিচে আরো সাজাবো বিজেপি যে অত্যাচার বিভিন্ন জায়গাত করে আছে মাইনরিটি মানুষের উপর এইবার হল লাস্ট যিমান করিব লাগে ভাল করে করিল তারপর তো জিকার কোনো লাইনই নাই।